তো বেশ, আজকে ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো এক্সপ্লোরেট M3টা। এর আগে কিন্তু আমার একটা ভিডিও দেখছেন অলরেডি, কিন্তু মার্শাল্লাহ প্রচুর সারা পাইছে, ওটা ছিল ব্লু কালার। নতুন একটি 2022 সালের কালার আসছে যেটা কিনা এক্সপ্লোরেট M3 হচ্ছে রেড কালার। আচ্ছা বিয়ার্স, আমি যদি পিছনের চাকা সম্পর্কে যদি বলি, পিছনের চাকা হচ্ছে 12, পিছনের চাকার সাইজ হচ্ছে 12, এটা মোটরটা হচ্ছে 1200 ওয়াট বাসলেস মোটর। আমি আবারও বলি, চাকাটা মোটরটা হচ্ছে 1200 ওয়াট বাসলেস মোটর। এটা কিন্তু সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার জেল ব্যাটারি ইউজ করা হয়েছে। হ্যালো বেশ, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিওটি কিন্তু খুব স্পেশাল হতে যাচ্ছে। তো বেশ, আজকে ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো এক্সপ্লোরেট M3টা। এর আগে কিন্তু আমার একটা ভিডিও দেখছেন অলরেডি, কিন্তু মার্শাল্লাহ প্রচুর সারা পাইছে, ওটা ছিল ব্লু কালার। নতুন একটি 2022 সালের কালার আসছে যেটা কিনা এক্সপ্লোরেট M3 হচ্ছে রেড কালার। বেশ, এই বাইকটার পুরো ডিটেল দেখানোর চেষ্টা করবো। তার আগে আমি বলে নিই, এই বাইকটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কোথায় আসতে হবে। আপনার আসাটা একদম সহজ, উত্তর যাত্রাবাড়ি বিবি ব্যাগের যে 3 নম্বর গলি বলে একটা আমরা সবাই চিনে, তাদের শপ নাম্বার হচ্ছে স্মার্ট ই বাইক। বেশ, এই শপটিতে আসলে কিন্তু শুধু এই ইলেকট্রিক বাইক না, ইলেকট্রিক বাইকের তো জগতে যতগুলো বাইক আছে সবগুলো বাইকগুলো কিন্তু পেয়ে যাবেন। তারপরে স্পেসিফিকভাবে আমার ভালোবাসার একটি বাইক, সেটা হচ্ছে এক্সপ্লোরেট M3টা। এটা আমি পার্সোনালভাবে খুবই পছন্দ করি, কারণ এই বাইকটার সময় কিন্তু প্রচুর মাইলেজ, মানে মাইলেজ বলতে গেলে আপনি যদি একটা যুবক বয়সে, মানে একটা যুবকরা যেটা পছন্দ করে মাইলেজ বেশি এবং কি দেখতেও খুব সুন্দর, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা চয়েস করতে পারেন। এই বাইকটা পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করবো, আশা করি ভিডিও শুধু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা কথা, যারা আমার চ্যানেলটি নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, কথা বলার জন্য শুরু করা যাক আজকে ভিডিও। بسم الله الرحمن الرحيم তো ফ্রেন্ডস, ইউটিউবে চলে আসলাম মূল ভিডিওতে। আজকে আমি আপনাদের যে বাইকটা নিয়ে আলোচনা করবো, বাইকটার নাম হচ্ছে এক্সপ্লোরেট M3। এই বাইকটা ইউটিউবে কিন্তু আমি প্রচুর রিভিউ দিয়েছি, পার্সোনালভাবে আমি এই বাইকটা একটা প্রেমে পড়ে গেছে মূলত বলা ছিল। এই চাকাটা যদি আমি ফ্রন্ট সাইডে যদি আসি, ফ্রন্ট সাইডের চাকার সাইজ হচ্ছে 12, এটা রিমটা দেখতে পাচ্ছেন। সামনে এবং পিছনে কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে যেটা কিন্তু খুবই মোটা। সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক ইউজ করাতে এটা কিন্তু ব্রেক খুব সহজ, যে জায়গার ভিতরে ব্রেক ধরে। আমি এই বাইকটা যদি আমি একটু দেখাই, আমি ডিস্কটা যদি একটু খুব কাছ থেকে দেখাই, দেখেন অনেক মোটা আর কি, যাতে আপনার সহজে ক্ষয় হবে না। হ্যাঁ, আর টায়ারটা কিন্তু টিউবলেস টায়ার। আচ্ছা বিয়ার্স, আমি যদি পিছনের চাকা সম্পর্কে যদি বলি, পিছনের চাকা হচ্ছে 12, পিছনের চাকার সাইজ হচ্ছে 12, এটা মোটরটা হচ্ছে 1200 ওয়াট বাসলেস মোটর। আমি আবারও বলি, চাকাটা মোটরটা হচ্ছে 1200 ওয়াট বাসলেস মোটর। এটা কিন্তু সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আচ্ছা এই বাইক, এই গাড়িটা যদি আমি একটু দূর থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এর ভিতরে আপনি 2টা কালার পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে রেড। আচ্ছা যদি আমি এটা মিটারের থেকে আসি, মিটারটা কিন্তু আমার থেকে পার্সোনালি খুবই ভালো লাগছে, কারণ এটা যে কালারিং ডিসপ্লে করা হয়েছে, এটা ইতিপূর্বে কিন্তু ছিল না, বর্তমানে এটা আপডেট করা হয়েছে কালারিং ডিসপ্লে, দেখতে পাচ্ছেন। এই বাইকটা যদি আমি একটু মিটারটা দেখে এখানে শো করবো, তখন চার্জ আছে কত কিলোমিটার চলছেন পুরো ফুল এটা শো করবে আর কি। আচ্ছা এখানে যদি আমি একটু গিয়ারটা দেখাই, এটা হচ্ছে 1, 2, 3, মানে 3 পর্যন্ত স্পিড করতে পারেন, এটা টপ স্পিড হচ্ছে 80। আর এখানে কিন্তু চাইলে আপনি সামনে এবং পিছনে দুটোটাই নিতে পারবেন। দেখ, এই গাড়িটা কিন্তু অল্প বিকল্প কিন্তু এর আগে পুরো ডিটেল দেখাইছি, এরপর পরে যে আমি একটু দেখাই এটা চার্জ দিতে হয়। অনেকে হোসেন ভাই কোশ্চেন করে, হোসেন ভাই এটা চার্জ দিতে হয় কোথায়, তো আমি একটু দেখাই। আচ্ছা অনেকে কিন্তু কোশ্চেন করে, হোসেন ভাই চার্জ দিতে হয় কোথায়, আপনি কিন্তু চার্জারটা কিন্তু সাথে ক্যারি করতে পারবেন, দেখেন একদম সহজ। আর চার্জারটা এখানে, এই চার্জার হুকটা উঠলে এখানে আর কি। আচ্ছা এখন আমি এই বাইকটার ব্যাটারিটা সম্পর্কে যদি বলি, এটি ব্যাটারিটা 6টি ব্যাটারি ইউজ করা হয়েছে, 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার জেল ব্যাটারি ইউজ করা হয়েছে। এক চার্জে 100 কিলোমিটার যেতে পারবেন। আপনারা অনেকে কিন্তু কমেন্ট করছে, হোসেন ভাই আমরা মাইলেজ সিটি বেশি যাচ্ছি, তাদের জন্য এই বাইকটা আমি পার্সোনালি বলতে পারি, এক চার্জে 100 কিলোমিটার যেতে পারবেন। হ্যাঁ, আর আদার্স কিন্তু এই সাইড বাইকটা যদি আমি একটু পুরো ঘুরে ঘুরে দেখাই, দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু খুবই খুবই সুন্দর। আর অনায়াসে কিন্তু 2 জন বসতে পারবেন, পিছনে কিন্তু পিলন দেওয়া আছে, মানে আপনি ধরে সুন্দর করে বসতে পারবেন। হ্যাঁ দেখেন বিয়ার্স, এখানে পিছনের সাইডটাও কিন্তু দেখতে খুবই চমৎকার। আমি বাইকটা যদি আপনি পুরোপুরি না দেখেন, না দেখলে বুঝবেন না বাইকটা কতটুকু সুন্দর, দেখেন মাশাল্লাহ। এই গাড়িটা ফুল চার্জ হতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা, এক চার্জে 100 কিলোমিটার যাওয়া যায়। আমি যেমনটা বলছি, ব্যাটারি 6টা ব্যাটারি ইউজ করা হয়েছে, 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার লিডারশিপ ব্যাটারি ইউজ করা হয়েছে।
তো এই বাইকটা যদি নিতে চান সেক্ষেত্রে তারা প্রাইস চাচ্ছে 1,15,000 টাকা। যদি আপনি এটা নিতে চান উত্তর যাত্রাবাড়ি বিবি ব্যাগের যা 3 নম্বর গলি বললে 1 নম্বর সবাই চেনে, ওখানে এসে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর ঢাকার বাড়ি থেকে তারা নিতে চাচ্ছেন উপরে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, জাস্ট খালি আপনার কল দিয়ে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আপনি ঘরে বসে কুরিয়ার মাধ্যমে যে 64 জেলা যে কোনো জেলার মধ্যে কিন্তু আপনি ঘরে বসে গাড়িটা পারচেজ করতে পারবেন। বর্তমানে এটার প্রাইস হচ্ছে 1,15,000 টাকা। এটা 2টা কালার আছে, একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে রেড। এই বাইকটা সম্পর্কে আমি আর কিছু বললাম না, যদি আমি একটু ফ্রন্ট সাইড একটু দেখাই, বিকজ আমি যদি এই বাইকটা একটু সামনে এবং পিছনে একটু চালাই দেখাই আপনাদের জন্য সুবিধা হয় আর কি। হ্যাঁ, অনেকে কোশ্চেন করে হোসেন ভাই বাইকটা একটু কত ফুট লম্বা মানুষগুলো চালাতে পারবে, আমি বলি 5'6", 5'7" ইজিলিভাবে চালাতে পারবে আর কি, 5'4" এগুলো আপনি চালাতে পারবেন। যদি পিছনে নেন তো নূর আচ্ছা এখন বর্তমানে পিছনে যাইতেছে দেখতে পাচ্ছেন। আচ্ছা যদি আমরা একটু সামনে দেখাই, বাহ আচ্ছা একটু ফ্রন্টে মাথাটা একটু আমার দিকে ঘুরাত নূর, তো দেখছেন ফ্রেন্স একটু হেডলাইটটা জ্বালায় দেখেন তো, হ্যাঁ তো বেশ দেখতে পাচ্ছেন লাইটটা একটু কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস করছে আর কি দেখেন। তো এটার ব্যাটারিটা কিন্তু যেমনটা বলছিলাম ব্যাটারিটা কিন্তু এই জায়গায় থাকে, হ্যাঁ ব্যাটারিটা কিন্তু খোলা যায় না, মানে জ্বালাই করার ব্যাটারি। এই ছিল মোটামুটি এই এক্সপ্রেট M3টা সম্পর্কে। এরপরও যদি আমার কোনো রকম মিস্টেক হবে, আরও কিছু জানতে চান বা আরও কিছু তথ্য জানতে চান, উপরে স্ক্রিন নাম্বার দেওয়া আছে, তাদের স্ক্রিন নাম্বার দিয়ে এই পুরো ফুল বিস্তারিত জানতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়বেন, অপেক্ষা নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন। আসসালাম।